आज के आमादेर मुख्यमंत्री की बोलचें बोलचें 2047 लक्ष्य हमने गुच्छी 2047 आज के 2022 2047 পর্যন্ত আমাদের রাজ্যের প্রত্যেক মানুষ এই পৃথিবীতে থাকবে না মানে আমরা আর কিছু ভালো লেগে যেতে পারবো না মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়ে দিয়েছে এটা কথা হলো বলুন কিসের জন্য সারা পৃথিবী এই গ্লোবালাইজেশনের যুগে বিশ্বায়নের যুগে একটা মুহূর্তের কত মূল্য আর আমরা কি 2047 পর্যন্ত অপেক্ষা করব তারপরে নাকি এই সরকার শিক্ষা দেবে স্বাস্থ্য দেবে বেকারদের কর্মসংস্থান দেবে মানুষের খাদ্য দেবে বস্ত্র দেবে বাসস্থান দেবে 47 পর্যন্ত আমার মতো বয়স যারা তারা কেউই থাকবে না এর উপরে উনি আমাদের দিশা দেখাচ্ছেন উদ্ভট উদ্ভট একটা মুখ্যমন্ত্রী সকালে কি বলছেন বিকেলে উল্টোটা বলছেন নিজেই ভুলে যান আমি সকালে কি বলেছি মুখ্যমন্ত্রী একটা তত্ত্ব দিলে মন্ত্রিসভার আরেক মন্ত্রী লাফিয়ে লাফিয়ে কথা বলেন এখন কম দেখা যায় কয়েকদিন যাব সেই শিক্ষামন্ত্রী আইন মন্ত্রী উনি আরেক তত্ত্ব তুলে ধরে উনি তো তথ্যের বান্দা আর এত তথ্য আর এত ফাইল নিয়ে উনি রিজু হয়ে গেছে এই তথ্যের বান্দার মন্ত্রীরা লক্ষ্য একটাই ওই স্কুলে যখন অ্যানুয়াল স্পোর্টস হয় বাচ্চারা বিভিন্ন কিছু সাজে দেখবেন কেউ জেলে সাজে কৃষক সাজে কেউ স্বামী বিবেকানন্দ সাজে বিভিন্ন রকম সাজ বসে লক্ষ্য কিন্তু একটাই থাকে ওই টেবিলে সাজিয়ে রাখা যে পুরস্কারটা গ্লাস বাটি থালা ওইটা পাওয়ার জন্য আর এবারে এই বিজেপির মন্ত্রিসভা তাদের লক্ষ্য একটাই ওরা সেজে সেজে আপনাদের সামনে কেউ স্বামীজি সেজে আসছে কেউ কৃষক জেলে সেজে আসছে লক্ষ্য একটাই ওই ওই রাজ্যের বাজেটের অর্থের ভান্ডারটা সেই কথাটা কি করে লুটপাট করা যায় আমি বক্তব্য দীর্ঘায়িত করব না খুব সংক্ষেপে দুটো কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই জিজ্ঞেস করবেন আমাদের তথ্য নয় এই সরকার ক্ষমতায় আসার পর থেকে শুধু মনরেগাতে এমজিএন রেগাতে চারটি বছরে আর্থিক বছরে 231,34,93,164 টাকা গায়েব করেছে সরকারি টাকা লুটে নেয়নি মানে আপনাদের যারা রেগার শ্রমিক যাকে 177 টাকা দেওয়ার কথা ছিল তাকে কাউকে 10 টাকা থেকে শুরু করে 22 টাকা অবধি 4 বছর ওরা আপনাদের দেয়নি অথচ সরকারি খাতে দেখানো হয়েছে আপনাদের দিয়েছে 231 কোটি টাকার উপর লুটে নিয়েছে সরাসরি গরিব মানুষের অর্থ কোথায় আছে স্বাধীনতার পর এত বড় দুর্নীতি আমরা দেখতে পাইনি প্রত্যেকটা দপ্তরে আমি ধর্মনগর থেকে এসেছি ধর্মনগরে দুদিন যাবৎ ভিজিলেন্সের লোকরা বসে আছে DWS এর প্রায় 100 কোটি টাকার উপর খবর নেই আপনার বাড়িতে দেখানো হয়েছে DWS থেকে জল দেওয়া হয়েছে DWS এর উপর বিরাট কেলেঙ্কারি চলছে শিক্ষা দপ্তর 100টা স্কুলকে বিদ্যাভারতীকে দেওয়া হয়েছে কি হয়েছে কিছুই হয়নি শিক্ষা দপ্তরের বই ছাপানো নিয়ে প্রায় 100 কোটি টাকার ঘোটালা হয়েছে স্বাস্থ্য পরিষেবা নিয়ে স্বাস্থ্য দপ্তরের অর্থ লুটে পুটে রাজ্যের আমার আগে বলেছেন আমাদের এমপি মহোদয়া যে হাসপাতালগুলিতে গেলে বোঝা যায় জেলা হাসপাতাল মহকুমা হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে আগরতলা শহরে দুটো মেডিকেল কলেজ আগরতলা শহরে IGM এত বড় হাসপাতাল গিয়ে দেখুন আগরতলায় গিয়ে ওই আগরতলা রেল স্টেশনে গিয়ে যে যাত্রী যারা প্রতিদিন শিলচরে যে ট্রেনটা যায় সেই ট্রেনে উঠে যাত্রীদের জিজ্ঞেস করবেন কোথায় যাচ্ছেন শিলচর কোথায় যাচ্ছেন ইম্ফল কোথায় যাচ্ছেন গুয়াহাটি কি করতে যাচ্ছেন চিকিৎসার জন্য যাচ্ছেন
আমাদের রাজ্যে দুটো মেডিকেল কলেজ থাকতে কেন শিলচর মেডিকেল কলেজে যাবে? তাহলে স্বাস্থ্য পরিষেবা কোথায় দাঁড়িয়ে আছে? প্রতিদিন বিমান যুগে অর্ধেক প্যাসেঞ্জার থাকে, 14টা বিমান চলাচল করে, তার অর্ধেক প্যাসেঞ্জার থাকে চিকিৎসার জন্য বাইরে যেতে হয়, জমি বাড়ি ঘর দোকান সম্পদ বিক্রি করে। আর মুখ্যমন্ত্রী বলছেন আমাদের রাজ্য থেকে একজনকে এখন বহিরাজ্যে চিকিৎসার জন্য যেতে হয় না। কতটা জুমলাবাজি চলছে!